দর্শক আসসালামু আলাইকুম, রয়েছি কারেনহাট চিরির বন্দর উপজেলা দিনাজপুর জেলা। গাভী বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি। বুধবার 15 মে 2024, আজ শনিবার এবং বুধবারে কিন্তু হাট বসে, তবে শনিবারের হাটটা ছোট, যার কারণে আমরা সে আপডেট দেই না। আমরা কিন্তু বুধবারে আপডেট দিই। আর ছোটো বলতে একটা গ্রামাঞ্চলের হাট, অল্প কিছু সংখ্যক গরু কেনাবেচা হয়। ভাই আসসালামু আলাইকুম। ইসলাম, এই যে কারেন্টের হাট, ছোট হাট জি ভাই, কেনাবেচা কেমন হয় আপনাদের? কেনাবেচা মোটামুটি গৃহস্থর কাছে ভালোই হয় ভাই, এখানে বাইরের খরিদ্দার কম। বাইরের খরিদ্দার নাই বললেই চলে? না, নাই নাই নাই, এখানে কোনো সব গৃহস্থরাই কেনাবেচা করে। গৃহস্থরে এখানে গৃহস্থরই হাট। এটা আপনারা কিনলেন না বিক্রি করছেন এখানে? না, এটা আমি গ্রাম থেকে কিনে নিয়ে আসছি, হাটে বেচা করুন। হাটে বেচেছেন? আচ্ছা, এটা এখন দাম কত কি চাইছিলেন? 70 বলছে। দেওয়া দেওয়া যাচ্ছে না? না ভাই, দেওয়া পোষাচ্ছে না। না ভাই, আর 1000 বাড়লে দিবেন নাকি? না, অনেক কম বেশি আমার কিনা থেকে। অনেক অনেক কম কত সেটা? আমার অনেক কম বেশি ভাই, বাচ্চা ভালো তো, বাচ্চা ভালো। গাভীটা কয় দাতেন? গাভীটা কেমন জীবন হচ্ছে ভাই? জীবন আছে, দেখি বাচ্চাটাকে। এই যে বাচ্চাটা সাইহল, মানে বাচ্চাটার জন্য দাম সাইহল না ভাই, পার্সেন্টেজ ভালো। কি চ্যানেলের নাম কি ভাই? কৃষি ও খামার। এখন কেমন কি চিন্তা ভাবনা করছেন? আমি ওনার কাছে 77,000 টাকা দাম চাইছি ভাই। 77 কি বিক্রি হবে ভাই? না হলে কিছু কম হবে, অন্য পাটি বেশি বলতে স্যার, অন্য পাটি বেশি বলছে। কত সর্বোচ্চ পাইছেন? আজকের বাজারে একজন 75,000 টাকা বলছিল ভাই, এখন 73 বলতেছে এই মুহূর্তে, আর ইনি বলতেছে 79। এখন 75 পর্যন্ত দেওয়া যায় নাকি? 75 হলে দিয়েই যাব, দিয়ে যাব। ঠিক আছে, কোনো নেয়া নেয়ালা থাকে। দুধ কতটুকু হবে? 1.5 কেজি। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, এখানে দেখছি আমরা একটা আড়িয়া বাছুর, সার বাছুর, শাহিওয়াল। চলছে এটা, আমরা একটু দেখাই আপনাদের গাই বাছুরটা আগে। এই যে গাভীটা, আর এই যে বাচ্চাটা। কত চাইলেন লাস্ট? কত চাইলেন ভাই? কত চাইলেন? 72। উনি কত বললো? 7, মানে 67, 67 এবং 72। এটা দেখছেন যে মোটামুটি হয়তো বা হয়ে যাওয়ার মধ্যে। হয়েছে? থাপো দাও, থাপো দাও। হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে। কিনলেন কত দিয়ে? কত দিয়ে? 73,000। দেখি দেখি দেখি, এই যে এটা 76,000 কিন্তু বিক্রি হয়ে গেল। এই যে বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর। গাভীটা ছোট হলো, বাচ্চাটা কিন্তু সুন্দর। ৭৬ বিক্রি হয়েছে। গাভীটা কয় দাঁতের? জোয়ান। ঠিক আছে, আমরা এই পাশে আরো কয়েকটা গাই বাছুর দেখছি, আমরা এগুলো একটু দেখাবো আপনাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কি অবস্থা বাজারের? বাজার অবস্থা খুব খারাপ ভাই, খুব খারাপ। হ্যাঁ, হয়েছে দু একটা কেনা বেচা করছি ভাই, কয়েকটা করছি, এই যে এখনো আছে দুটো ভাই, এখনো দুইটা আছে। সাইওয়াল বাছুর ভাই, সাইওয়াল বাছুর ভালো ভাই, এই যে গাভীটা, বাচ্চাটা সাইওয়াল ষাট। দাম কত কি চাওয়া হচ্ছিল? কত কি চাচ্ছিলেন? দাম চাচ্ছিল বেশি দাম না চাই ভাই, 65 দাম চাচ্ছি ভাই, 65। কত বলে কাস্টমারে? দাম বলতেছে ভাই 55, 56, 57। বেচাবেচির দাম? 60 পার হলে বেচাবেন, 60 পার হলে বেচাবেন, 60 পার হলে বিক্রি হবে। দুধ কতটুকু হয় ভাই? দুধ কতটুকু হয়? 1.5 কেজি ভাই, 1.5 কেজি। জোয়ান জোয়ান
ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনারটা কত চাচ্ছেন? 100, 100 মানে 1,00,000 চাওয়া হচ্ছে। কত বলে? 85। বেচার দাম, বেচার দাম আর 2,000 বাড়তে হবে, 70-80 পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছেন। গাভিটা কয় দাঁতে? 2 দাঁত। ও আচ্ছা, সবে মাত্র দাঁত হয়েছে। দুধ কতটুকু হবে চাচা? 1.5 কেজি। ঠিক আছে। আর এখানে দেখছি একটা, কিন্তু দেখছেন হইল না, হইল না, পোষাচ্ছে না, দাম লাগাচ্ছে কিন্তু কম। আচ্ছা, এই যে গাভিটা আর এটা বাচ্চাটা, কত চাইলেন লাস্ট? কত চাইলেন? কত বললো? 1,000 কম 60 65 এবং 1,000 কম 60 বক না বাচ্চা। বকনা না আরিয়া বাচ্চা, বেটি বেটি এই পাশে আমরা দেখছিলাম একটা ফ্রিজিয়ান জাতের গাভি। কত চাচ্ছিলেন গাই বাচ্চাই? 1,50,000। 1,50,000 গাভির বয়স? আগর। দুধ কতটুকু হয়? 5 কেজি। আরিয়া বাচ্চা আগর বয়সের, 1,50,000 দাম চাচ্ছে। কত কি বলে ভাই? 115 পর্যন্ত। আর কত হলে দেওয়া যায়? 15 পর্যন্ত বলে, লাস্ট 25 পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছে। তো দর্শক, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।